قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضينا চিৎকার করে কে বলুন খলিফা ইসলাম যখন সমাজে প্রতিষ্ঠিত হবে ইসলাম যখন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা সে উমরকে দেখার জন্য আসছে মিশরের রাষ্ট্র রুমের রাষ্ট্র মদিনা এসে জিগা খলিফাতুল মুসলিমিন মুসলমানদের বাদশা রাষ্ট্র ভবন কোথায় রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন কোথায় আপনাদের বাসায় কইলাম কোনাই ঠিক না আল্লাহ নবীর সাহাবি কো খলিফাতুল মুসলিমিনের তো বাসভবন নাই মনে হয় খেজুর বাগানে আরাম করতেছে রুমে রাষ্ট্র আশ্চর্য হয়ে গেছে কি বলে যার হুঙ্কারে হাজার মাইল দূর সেখান থেকে আমরা যার ভয়ে থরথর করে কাঁপি তার বাসভবন নাই ইসলাম কি শান্তি ধর্ম বুঝেন ইসলাম কাকে বলে ইসলাম তো শুধু মসজিদে নয় ইসলাম তো শুধু মাদ্রাসায় নয় ইসলাম তো শুধু রমজানে নয় ইসলাম তো শুধু বাইতুল্লাহ নয় ইসলাম হলো জীবন বিধান ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর কুরআন মানা এমন ইসলাম এটা দেখে রোমের রাষ্ট্র গিয়া দেখে আল্লাহরে আল্লাহ এত বড় বাদশা এত বড় ক্ষমতা বলা খেজুর বাগান খেজুরের গাছের শিকড়ের মধ্যে মাথা রাখা তরবারিটা গাছে লটকায় আরামের গম ঘুমাই সুবহানাল্লাহ বলেন না এ মুসলমান ভাইরা পরিষ্কার শুনুন আপনি ঘরের মধ্যে যদি শান্তি পাইতে চান আপনার বিবিকে আপনার কন্ট্রো রাখতে চান আপনার সন্তানকে আপনার কন্ট্রোলে রাখতে চান ইসলাম নামক ঘর বানাইতে হবে আমার কথা রসুলের কথা ইসলাম কিসের ঘর আরবের কান তাহলে আপনারা কি শান্তি চান না অশান্তি শান্তি চান না অশান্তি হাত নামান শান্তি চাইলে কি বানাইতে হবে একটা ঘর বানাইতে হবে ঘরের নাম আরো জোরে আরো জোরে আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলে ইসলাম নামক ঘর বানাতে যদি চাও পাঁচটা খুঁটি লাগবে ঘুমাই নিস এদিকে খেয়াল করে কয়টা খুঁটি আরো বলে কয়টা খুঁটি মাঝখানে একটা খুঁটি চার কোড়ায় চারটা খুঁটি কেউ আপনার এদিকে তাকান না আমার সমগ্র শেষ হয়ে যাচ্ছে সরতে ছেড়ে দেব এই কোড়া ওই কোড়া ওই কোড়া চার কোড়ায় চারটা খুঁটি মাঝখানে একটা খুঁটি মাঝখানে খুঁটির নাম হলো ইমান আল্লাহ আকবার আর শান্তি পাইতে হলে এই খেয়াল করে শুনেন আজকে তো আমাদের সমাজে মুসলমানের অভাব নাই ঠিক না নামাজ পড়ে না এরপরে মুসলমান আমরা মুসলমান দাবি করি আমাদের জীবনের দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের গ্রাম পাওয়া যায় মুসলমান শান্তি যদি পাইতে হয় ইসলাম নামক ঘরের মধ্যে ঢুকতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানতে বলেন নাই ইসলাম পড়তে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু
কথা বলে ইমানদার, ইসলামে ইসলামের মধ্যে পরিপূর্ণ দুঃখ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দুঃখকে বলছে। আমরা এই মুহূর্তে প্যান্ডেলে ভিতরে না বাহিরে, পুরাপুরি না পুরাপুরি, আমরা যে পরিপূর্ণ এই প্যান্ডেলের ভিতরে প্রমাণ কি? আমার নিচে প্যান্ডেল, উপরে প্যান্ডেল, ডানে প্যান্ডেল, বামে প্যান্ডেল, পিছনে প্যান্ডেল, সামনে শান্তি রাখতে চান, পরিবারকে নিরাপত্তা দিতে চান, সন্তানকে কন্ট্রোল রাখতে চান, স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণ রাখতে চান, পরিবারটাকে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকাইতে হবে, সমাজ থেকে যদি দুর্নীতি সুর পুরুষ সন্ত্রাসী মানব আজকে মাদকের কারণে নিশার কারণে দূর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ থেকে যদি দুর্নীতি সন্ত্রাসী